বা এইদিকে ভগবান ছেড়ে যাক, ভগবানকে ধরা একটা মন্ত্র আছে, কিছু মনে করবেন না। আমাদের আসল মন্ত্র কি বলুন তো ভগবানকে ভজনা করার জন্য? হরে কৃষ্ণ, আবার জোরে বলুন তো সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা কিন্তু আসল নাম, সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। সস্তা নাম কাকে বলো বলুন তো? যেমন অনেকে বলে কালী নাম কর, দুর্গা নাম কর, উদ্ধার হয়ে যাবি, না কিচ্ছুতে। আসল নাম কি বলুন তো? কৃষ্ণ নাম। এই ষোলো নাম বত্রিশ শুক্র যে নাম করতে পারে এইটা আসল নাম, বাকি কিন্তু নকল নাম, মানে সস্তা নাম। যেমন বাড়িতে আপনি ভোজ করছেন, নিমন্ত্রণ করবেন, কারো যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে দেবার দরকার হয় না কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে দিতে হয় না কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে নিমন্ত্রণ পত্র আপনাআপনি ছেলে বৌমার কাছে চলে যায়। তো ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে প্রণাম করার দরকার নাই, প্রণাম আপনাআপনি অন্য দেবতার চরণে চলে যায়। তাহলে আপনার প্রশ্ন করবেন, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন নাকি? কি পুজো করেন? লক্ষ্মী পুজো করেন। আর কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি কি করে? ও আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন। দেখছি আপনারা তো সবই জানেন, আমার ঘরে থাকো মা আলো করে, তাই তো? এবার লক্ষ্য করুন, লক্ষ্মী পুজো করবেন, তাহলে আপনি লক্ষ্মী পুজো করবেন না, দুর্গা পুজো করবেন না, আসলে সব পুজোই করবেন। কেন? ভগবানকে সব পুজোতে পাওয়া যায়। কীরকম? যেমন ব্রাহ্মণ যখন আপনাকে আচমন করায়, এমনি করে পুজো করায়, তখন কী বলে বলো? কী বলে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, একবার বলে শ্রীলক্ষ্মী শ্রীলক্ষ্মী। কেন বলুন তো? যাকেই ডাকো না কেন, প্রথমে ভগবানকে ডাকতে হয়। যে পথে তে যাও না কেন, আমি বইয়ার কেউ নাই, তুমি যে পথে তে যাও না কেন, আমি বইয়ার কেউ নাই, যে পথে তে যাও না কেন, আমি বইয়ার কেউ নাই, বুঝা যে যে পথে তে যাও না কেন, আমি বইয়ার কেউ নাই, একই ব্রহ্ম ও যে একই ব্রহ্ম, ও যে একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই, ও যে এক ব্রহ্ম, ও যে এক ব্রহ্ম, ও যে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই, একই ব্রহ্ম, ও যে একই ব্রহ্ম, ও যে একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই, আজি একই ব্রহ্ম, হাই হাই একই ব্রহ্ম, আজি একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই, যে পথে তে যাও না কেন, আমি বইয়া কেউ নাই, বুঝা যে যে পথে তে যাও না কেন, আমি বইয়া কেউ নাই, যে পথে তে যাও না কেন, আমি বইয়া কেউ নাই। যেভাবে এটা কোন না কোন এক জায়গাতে যাবেন, প্রমাণ দিয়ে দিই। এটা সিউড়ির টিন বাজার নাকি? আচ্ছা বলুন, কিছু মনে করবেন না, এই টিন বাজারের এই পারে একটা মেয়ের সঙ্গে ও পারে একটা ছেলের বিয়ে হয়েছে, ধরুন হয়েছে, হতেও পারে, না হওয়া কিছু না, এখানে এসছে না, আপনাদের মধ্যে কেউ থাকতেও পারে, অপরাধ নেই। এই পাড়ার মেয়ে এদিকে এদিকে, এই পাড়ার মেয়ের সঙ্গে ওই পাড়ার ছেলের বিয়ে হয়েছে, বিয়ে হলো, দুটো সন্তানের মা বাবা হলো, আর স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে মাঝে মাঝে একটু কি হয়, দু চারজন বলছে আর বলবেন না, আমরা তো সবই বুঝি কি হয় মাঝে মাঝে, না আপনাদের এখানে হয় না, আমাদের ওখানের জন্য বলছে আর কি, স্বামী স্ত্রীতে মাঝে মাঝে ঝগড়া হয়। তবে আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো, বলবো আর একবার বায়না করবেন বলে দিয়ে যাবো, না আজকে বলবো। আচ্ছা, স্বামী স্ত্রীতে কোনোদিন এদিকে দেন আস্তে, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, মন দিয়ে শুনবেন, এ সংসারে সবচাইতে সুখী দম্পতি কারা, সুখী স্বামী স্ত্রী কারা? বলছে তার স্ত্রী বোবা, স্বামী হলো কালা। জেনে এ জগতে যার স্ত্রী হলো বোবা আর যার স্বামী হলো কালা, তার মতো সুখী সংসারের কেউ নেই। কেন বলুন তো? ঝগড়াঝাটি কোনো ব্যাপার নেই। তবে একটা কথা মাথায় রাখবেন মায়েরা, খুব যুক্তির কথা, এইদিকে এদিকে এইদিকে, আপনাদের যখন ঝগড়া হবে না, একটা বুদ্ধি শিখিয়ে দিই, যদি কেউ স্বামী স্ত্রীতে ঝগড়া করেন, প্রথমে ইফেক্ট পড়ে কার মনে? বাচ্চার মনে। দেখবেন আপনি যত ঝগড়া করবেন, এপিজে আব্দুল কালাম বলেছে যে মায়ের কোলটা হচ্ছে একশোটা স্কুলের সমান। বাচ্চাদের ভাষা কি, আমাদের ভাষা কি? মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলুন। বাবার ভাষা না মায়ের ভাষা? আমাদের মায়ের ভাষা কেন বলুন তো? বাবা তো জন্ম দিয়ে কাজে চলে গেল, আর মা কি করলো? সোনা আমার, মানিক আমার, খেলা করবি, পড়াশোনা করবি, ওই যে ভাষাটা কে শেখাচ্ছে বলুন তো? মা শেখাচ্ছে, ওই জন্য আমাদের ভাষাটার নাম হলো মাতৃভাষা। লক্ষ্য করুন মায়ের। তো স্বামী স্ত্রীতে এইদিকে তাকান, টিন বাজারে ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে, ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, খুব ঝগড়া শুরু হয়েছে, পাশের বাড়ির মেয়েরা বলছে দেখো দিদি, এই তোমরা যদি প্রত্যেকদিন ঝগড়া করো না, তাহলে কি হবে জানো? কি হবে? তোমার ছেলেগুলোর মাথা তো গেল, তার সঙ্গে আমাদের ছেলেগুলোর মাথা চলে গেল। এক কাজ করো, পাশের বাড়িতে একটা সাধু বাবা এসেছে, ওর কাছে যাও, তোমাদের ঝগড়া হবে না। এই যে পাশের বাড়িতে একটা সাধু বাবা এসেছে, ওর কাছে যাও, তোমাদের ঝগড়া হবে না।
সাধু বাবাকে গিয়ে স্বামী স্ত্রীতে বলছে, বাবা আমাদের খুব ঝগড়া হয়, একটু মন্ত্র বলে দিন যেন ঝগড়া বন্ধ হয়। তো সাধু বাবা বলছে, কে বেশি রেগে যায়? স্ত্রী বলছে ওর আগে, স্বামী বলছে ওর আগে। কিছুক্ষণ পরে স্ত্রী বলছে, না না ও যদি আমাকে পাঁচটা বলে আমি পঁচিশটা বলে ফেলি। বলছে তাহলে এক কাজ কর, শোন তুই প্রথম একটা কাজ করবি। বলে কি? স্বামী আগে বলে না তুই আগে বলিস? বলছে স্বামী আগে বলে তারপর আমি বলি। ওই স্বামী যখন বলতে শুরু করবে একটু মন্ত্রপুত জল দেবো, এই জলটা নিয়ে তুই কি করবি মুখের ভেতরে ভরবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝতে পেরেছিস? গিলবি না ফেলবি না মানে বুঝতে পেরেছিস? মানে বুঝতে পেরেছিস মানে গিলবি না ফেলবি না মানে যদি গিলে দিস তাহলে গেল, ফেলে দিলেও গেল। ওই জন্য ও যত বকছে বকুক, তুই জল নিয়ে মুখে এমনি করে থাকে, গিলবিও না ফেলবিও না। মায়েরা যদি জলটা দরকার হয় ইনার কাছে আছে, চুপ করে বসে থাকে, নিনি বেশি কাজ নাই, ইনার কাছ থেকে নিয়ে যাবেন, অসুবিধা নেই, ইনার কাছে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই পাড়ার ছেলের সঙ্গে ওই পাড়ার মেয়ে হচ্ছে, যে পাড়ার বিয়েতে যে যে পথেতে যাও না কেন ভগবানকে একভাবেই পাওয়া যায়। প্রমাণটা কি? মুসলমানরা ভগবানকে ভজনা করে কি? আল্লাহ বলি। হিন্দুরা ভগবানকে ভজনা করে কি? ভগবান বলি। ইংরেজরা ভগবানকে ভজনা করে কিভাবে? গড বলি। একটা মুসলমানের ছেলে জল খাচ্ছে ও পানি বলছে, একটা হিন্দুর ছেলে জল খাচ্ছে ওকে জল বলছে, ইংরেজের ছেলে জল খাচ্ছে ওকে ওয়াটার বলছে। কিন্তু ও কি আলাদা? আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমি মামার বাড়ি যাব আমি ভাগ্নি, আমি শ্বশুর বাড়ি যাব জামাই, আমি বাবার বাড়িতে থাকব আমি ছেলে, আমি কাকার বাড়িতে থাকব আমি ভাইপো, কিন্তু আমি কি আলাদা? আমি তো এক। এই জন্য আপনাদের কাছে নিবেদন, যে যেভাবেই ডাকুন না কেন ভগবানের নাম আলাদা হতে পারে কিন্তু তিনি আলাদা নন, তিনি এক। প্রমাণটা দিচ্ছিলাম যেটা, তিন বাজারে এপাড়ার ছেলের সঙ্গে পড়ার মেয়ের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী হয়েছে, দুটো ছেলে মেয়ে হয়েছে মায়েরা। এখন কিছুদিন পরে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, স্বামীটা বলছে এই বেশি রেগে যেও না আমি কিন্তু প্রদীপ পালের বাড়ি চলে যাব। যখন রেগে গেছে তখন স্ত্রী বলছে তুমি প্রদীপ পালের বাড়ি যাও, আমারও তো থানা বাড়ি আছে। থানা বাড়ি মানে কি বলুন তো? একবারে সোজা কোথায়? বাপের বাড়ি চলে যাবে। এখন স্বামী যখন রেগে সিউড়ির বাস স্ট্যান্ডে বসে আছে আমাদের গ্রাম যাবে বলে, তখন ওর ছেলে ওর স্ত্রী কি করেছে? রেগে মেগে বাপের বাড়ি চলে গেছে। লক্ষ্য করুন, ছেলে দুটো স্কুল থেকে এসেছে, খুব কান্নাকাটি করছে, আমার মা কই বাবা কই। পাশের বাড়ির লোক বলল কি জন্যে কাঁদছিস? বলে কাকু আমার মা কই। বলে মা গেছে মামার বাড়ি, এ মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। ছেলেগুলো বলছে বাকি থাকি কেন, চল আমরা চলে যাই বাপের মামার বাড়ি। স্বামী এসে দেখলো যে দরজা বন্ধ আছে, ও তখন পাড়ার ছেলেকে বলছে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপার বাপের বাড়ি। আর তো আমার ছেলেগুলো কই? বলছে ওরা গেছে মামার বাড়ি। বলছে আমি তাহলে বাকি থাকি কেন, আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? যে পথেতে যাও না কেন আমি বই আর হরি বল। তুমি যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নয়। যে পথেতে যাও না যে পথেতে যাও না কেন আমি বইয়ার কেউ নাই। একই ব্রহ্ম দেখো একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছড়া গোপী ও যে একে ব্রহ্ম, ও যে একে ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া গতি নাই। যে পথেতে যাও না কেন আমি বইয়ার কেউ নাই। তুমি যে পথেতে যাও না কেন আমি বইয়ার কেউ নাই। যে পথেতে যাও না যাও না কেন জানে বইয়ার কেউ না। ইনি যখন বিদায় নিয়েছেন তখন ছোট করে একটু বিদায় লীলায় গাইবো, নিমাইকে একটু সন্ন্যাস দিয়ে দেবো, বিষ্ণুপ্রিয়ার কথা ছোট করে বলবো। আসুন, নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? হরে কৃষ্ণ। এই যে যারা কীর্তন শোনেন বা শুনছেন একটু বলবেন যদি কারো জানা থাকে, নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? কারো জানা আছে? বাহ খুশি হলাম, আমি খুশি হলাম। কত বছর বয়সে? ২৪ বছর বয়সে। আচ্ছা মায়েরা কোন দিন সন্ন্যাস নিয়েছিল? এই যে কোন দিন নিয়েছিল? পৌষ মাসের শেষে। আচ্ছা পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে কি পরব হয়? লুচি পরব। যাক খুশি হলাম, লুচি পরব বলাতে দু চারটা বল। হ্যাঁ কি ভক্তি ভরে বলছি। আচ্ছা কি পরব বললাম মা? পিঠে পরব। আচ্ছা ভগবান খুব চালাক, সে জানে কি জানে যে আজকে পিঠে পরব মানে আজকে বাঙালি খুব পেটুক, এরা পেট ভরে খাবে আর লেপের ভেতরে শোবে, ঘুম থেকে উঠবে না, সেই ফাঁকে আমি নেতাই গোর হরি বল হয়ে যাবো। ভগবান খুব চালাক মায়েরা। এই জন্য যারা মোবাইল ফোন এখানে এনেছেন আপনাদের জন্য বলবো, মোবাইল ফোনটা খুব সংক্ষেপে বলে আজকের মতো ছেড়ে দিন। কেন? ভগবানের নাম শুনতে শুনতে মন একবারে এইদিকে করে দিন, আর অন্যদিকে কোনো দিকে মন থাকবে না। আজকে দেখুন নিমাই সন্ন্যাস নেবে, হরে কৃষ্ণ। তার জন্য নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল কারো জানা আছে? কবার হয়েছিল? যাক খুশি, দুবার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে।
আর দ্বিতীয় বিয়ে কার সঙ্গে মা? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। ও মেয়েরা, প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মূল্য। আর দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তো বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পর নিমাই যখন সিদ্ধান্ত নিল আমি সন্ন্যাস নেব, তখন লক্ষ্য করুন, গঙ্গা জলে দাঁড়িয়ে নিতাই আর নিমাই দুজনের গলা জড়ি ধরে কাঁদছে। হরে কৃষ্ণ। নিতাই হলো বড় ভাই আর নিমাই হলো ছোট। তা একদিন শচীমাতা গঙ্গায় জল আনতে গিয়ে হঠাৎ চোখ পড়ল একদিকে নিতাই একদিকে নিমাই গলা জড়ি ধরে কাঁদছে। যখন নিত্যানন্দ ফিরে এলো শচীমাতা বলছে, হরে নিমা নিতাই, কি এমন করছিলি কথা যার জন্য তোরা দুজনে গলা জড়ি ধরে কাঁদছিলি? কেঁদে কেঁদে বলছে, কি কথা কহিলি নিতায়ের সনে, কথা কহিতে কহিতে কাঁদিলি কেনে? আমি কি কথা কহিলি নিতায়ের সনে, কথা কহিতে কহিতে কাঁদিলি কেনে? কি কথা কহিলি নিতায়ের সনে, কহিতে কহিতে কাঁদিলি কেনে? কি কথা কহিলি নিতায়ের সনে, কথা কইতে কইতে কাঁদিলি কেনে? কেন কাঁদিলি, আরে কেন কাঁদিলি, কেন কাঁদিলি ও যার, কেন কাঁদিলি নিমাইকে নিয়ে তুই, কেন কাঁদিলি নিয়ে তুই, কেন কাঁদিলি নিমাইকে ধরে তুই, কেন কাঁদিলি ও যে নিমাইকে ধরে তুই, কেন কাঁদিলি নিমাইকে ধরে তুই, কেন কাঁদিলি ও ধরে নিমাইকে ধরে তুই, কেন কাঁদিলি ও যে নিমাইকে ধরে তুলে বলবল নিতাই কি হয়েছে, ওরে নিমাইকে ধরে তুই আয় বলবল নিতাই কি হয়েছে, নিমাইকে ধরে তুই আয় বলবল নিতাই কি হয়েছে, নিমাইকে ধরে তুই আয় বলবল নিতাই কি হয়েছে, নিমাইকে ধরে তুই কেন কাঁদিলি? আসলে নিমাই যখন খুব ছোট্ট ছিল না, তখন গঙ্গাতে যখন স্নান করতো এইদিকে এইদিকে মন অন্যদিকে করলে আপনার কীর্তন শোনা বেকার হয়ে যাবে। বসে থাকা না থাকা সমান, কেন বলুন তো, কাল সকালবেলা আপনি কিছুই বলতে পারবেন না। এই জন্য যে বলতে পারবে না তার না শুনেও ভালো। হরে কৃষ্ণ। এই দিকে দেখাবে কি বললাম, সঙ্গে সঙ্গে নিমাই প্রত্যেক দিন স্নান করতো ছোটবেলায়, গঙ্গায় ঝাঁপ দিয়ে দিত। আর ব্রাহ্মণরা যখন গঙ্গায় স্নান করতো তখন ওই নিমাইয়ের পায়ে লাগা জল ব্রাহ্মণদের গায়ে লেগে যাবে। চিৎকার করে বলতো, কার ছেলে রে? কোন কোন ব্রাহ্মণ পণ্ডিত বলতো, শচীমাতার ছেলে, তোকে আমি অভিশাপ দিলাম, তুই লক্ষ্মী ছাড়া হ, তুই লক্ষ্মী ছাড়া হ। নিমাই তখন বলেছিল, আমাকে লক্ষ্মী ছাড়া হ মানে আমাকে ঘর ছাড়া করতে বলছো, ভালো আশীর্বাদ তোমরা দিয়েছো, আমি তো ঘর ছাড়াই হতে চাই, আমি তার ঘরে থাকতে চাই না। মায়েরা অভিশাপটা কাজে লেগেছে, নিমাই বলছে আমার অভিশাপ কাজে লেগে গেছে। শচীমাতা জিজ্ঞাসা করছে, নিমাই এ নিতাই, নিমাইয়ের সঙ্গে জড়ি ধরে তুই কি বলছিলি? নিতাই বলছে, মা যে কথা তোমাকে বলবো তুমি সহ্য করতে পারবে না। বলে কেন? আচ্ছা বলো তো মা, তোমার তো আট আটটি মেয়ে মারা গেছে। মায়েরা, শচীমাতার আট আটটা মেয়ে মারা গেছে, তারপর কার জন্ম হয়েছিল? তারপর বিশ্বরূপের জন্ম হয়েছিল, সে সন্ন্যাস নিয়ে চলে গেছে, এবার বাকি আছে কে? হরে কৃষ্ণ। এবার বাকি আছে কে? নিমাই। সেও যদি সন্ন্যাস নিয়ে চলে যায় তবে তুমি কি আর সহ্য করতে পারবে মা? বারবার বলছে, মা তুমি সহ্য করতে পারবে না, বল আমার কি হয়েছে, নিমাইয়ের কি হয়েছে? বললাম তো মা, তোমার নিমাই আর থাকবে না, সন্ন্যাস নিয়ে চলে যাবে। নিমাইকে ডেকে শচীমাতা বলছে, নিমাই তুই নাকি সন্ন্যাস নিবি? একদিকে বলছে একদিকে চোখের জল ফেলছে। আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি সন্ন্যাস নেয় এ কথা সিদ্ধান্ত নেয় আপনি জানতে পারেন, তখন আপনি কি বলবেন? খোকা তুই নাকি ঘর ছেড়ে চলে যাবি, মায়ের কষ্ট হবে না, চোখ থেকে জল পড়বে না? শচীমাতার চোখ থেকে ঘর ঘর করে জল পড়ছে। নিমাই বলছে, মা তোমার কি হয়েছে, কেন তোমার চোখে জল, তুমি কেঁদে কেঁদে হয়েছো দুর্বল? ওগো মা কি হয়েছে তোমার, তুই নাকি সন্ন্যাস নিবি? নিমাই বলল, মা আমি সন্ন্যাস নেব না। যেই না বলেছে সন্ন্যাস নেব না, শচীমাতা নিমাইয়ের মুখটাকে চেপে ধরে বলল, চুপ কর, ও কথা বলিস না। বলে কেন? তুই যদি সন্ন্যাস না নিস তবে যে জগৎ উদ্ধার হবে না, তুই যদি সন্ন্যাস না নিস তবে যে আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগও পাবো না। নিমাইকে বলল, ওরে নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা সেই দিন হব আমি ধন্য কন্যা। ওরে নিমাই তুই দেশ বিদেশে কাঁদবি কৃষ্ণ কৃষ্ণ বলে, আর আমি ঘরে বসে কাঁদবো কৃষ্ণ কৃষ্ণ বলে, দুজনের কান্না যখন একসঙ্গে মিশে যাবে তখন আমাদের কান্না সার্থক হবে। বাবা তুই সন্ন্যাস নিবি,
তবে কথা দে তুই যখন সন্ন্যাস নিবি আমার অনুমতি নিয়েছিস বলে হ্যাঁ আমি কথা দিলাম মা যেদিন আমি যাব তোমাকে বলে চলে যাব এদিকে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন শয়নে আছে হরে কৃষ্ণ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন সচিমাতা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন নিমাই শুয়ে আছে বিষ্ণুপ্রিয়ার মনটা খুব খারাপ মায়েরা কিছু মনে করবেন না বাড়িতে অমঙ্গল হলে দেখবেন পুরুষের চেয়ে প্রথম মায়েরা জানতে পারে এই শক্তি কিন্তু ভগবান আপনাদের উপর দিয়েছে যেমন ছেলের যদি কোনো অমঙ্গল হয় আগে মা জানতে পারে প্রমাণটা কি ছেলে যদি রাস্তায় খেলা করতে করতে কান্নাকাটি করে তাহলে মা দেখবেন সঙ্গে সঙ্গে কি বলে এদিকে মা কি বলে ছেলের বাবাকে আমার খোকা নিশ্চয় কাঁদছে ছেলের বাবা বলছে না না ও আমার খোকা নয় পাড়ার অন্য কেউ বটে সঙ্গে সঙ্গে বলছে না না আমার ছেলের কান্না যে আমার বুকে বাজছে আমি বুঝতে পারছি আমার খোকা কাঁদছে ওই জন্য বাবা ছেলের অমঙ্গল হলে সবচাইতে প্রথম জানতে পারে কি সবচাইতে প্রথম জানতে পারে তার মা এই জন্য লক্ষ্য করুন বিষ্ণুপ্রিয়া জানতে পেরেছে স্বামীর জন্য আজ বুঝি আমার কোনো বিপদ হবে মায়েরা বিপদ হওয়ার কতগুলো লক্ষণ আছে বিষ্ণুপ্রিয়া যখন গঙ্গাতে স্নান করতে গিয়েছিল তো নাকের নাক ছবিটা সোনার হারিয়ে গিয়েছিল এই যে সোনা হারানো ভালো নয় আপনাদেরকে বলছি যারা বসবেন তারা চলে আসুন নইলে ওখান থেকে চিৎকার গল্প নয় কিন্তু অসুবিধা হয় হরে কৃষ্ণ দেখবেন মেয়েদের সোনা হারানো ভালো নয় মেয়েদের সোনা হারিয়ে গেলে লক্ষণ খুব খারাপ সংসারে অমঙ্গল ডেকে আনে ওই জন্য সোনা যদি আপনার শরীরে থাকে আপনি চেষ্টা করবেন যত্ন করে রাখতে যেন আপনার হারিয়ে না যায় যখন বিষ্ণুপ্রিয়া স্নান করে আসছিল দেখছে একজন গোয়ালা কাঁধে ভাঁড় এক কাঁধে ভাঁড়ে দই দই দুগ্ধ নিয়ে যাচ্ছিল হঠাৎ তার ভাঁড়টা পড়ে গেল আর বসে বসে কাঁদছে আমার কি হলো বলে এইসব অলক্ষণ দেখেছে বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে প্রিয়া তুমি এক কাজ করো তোমার মন ভালো নেই তুমি বাপের বাড়ি চলে যাও দেখবেন স্ত্রীর যদি মন খারাপ হয় স্বামী কি বলে কোথাও থেকে চার দিন ঘুরে এসো তোমার মন ভালো হয়ে যাবে কিংবা তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো যেই না নিমাই বলেছে প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বললো স্বামী এটা কি বাপের বাড়ি নয় এটাই তোমার বাপের বাড়ি বলছে এটা তোমার শ্বশুর বাড়ি না না তুমি যেমন পণ্ডিত আমার বাবা সনাতন মিশ্র পণ্ডিত সে আমায় শিখিয়ে দিয়েছে কি জানো যে এটা আমার বাপের বাড়ি বটে কি করে বাপের বাড়ি বলছে তুমি আমার বাবা তুমি আমার ছেলে তুমি আমার ভাই নিমাই বোকা বনে গেল চুপ করে গেল আমি তোমার বাবা আমি তোমার ছেলে আমি তোমার ভাই কি করে হয় বিষ্ণুপ্রিয়া বলছে বুঝিয়ে দেবো কি করে হয় অন্নদানে পিতা সম রতি দানে পতি কে বয় অন্নদানে পিতা সম রতি দানে পতি অন্নদানে পিতা সম রতি দানে পতি ও যে অন্নদানে পিতা সম রতি দানে পতি স্বামী স্ত্রী যখন বিয়ে হয় আহা মেয়েদের যখন বিয়ে হয় না কার বাড়িতে থাকে বাপের বাড়ি থাকে আর যখন বিয়ে হয় কার বাড়ি যায় স্বামীর বাড়ি যায় বিয়ে হবার পর বাবা তার অন্ন জোগাড় করে কি অন্ন জোগাড় করে স্বামী স্বামীকে অন্নদাতা পিতা অন্নদানে পিতা সম রতি দানে পতি আরে অন্নদানে পিতা সম রতি দানে পতি পিণ্ডদানে পুত্র সম অগতির গতি পিণ্ডদানে পুত্র সম অগতির গতি পিণ্ডদানে পুত্র সম অগতির গতি ও যায় পিণ্ডদানে পুত্র সম অগতির গতি স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের কোনো ছেলে মেয়ে নাই আগে তার স্ত্রী মরে গেলে পিণ্ড কে দেবে তার স্বামী পিণ্ডদানে পুত্র সম অগতির গতি আরে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি আমার উপদেশে পুরুতুল্য সেবাতে দেবতা রোগে দয়ো সুদ সম বিপদে তে ভাতা ওদে রোগে দয়ো সুদ সম বিপদে তে ভাতা আরে পতি পুত্র পতি পিতা পতি পুত্র পতি পিতা পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিতা পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি ও যে পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা আজি পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা আজি পতি গুণ পরম দেবতা পতি পুত্র পতি পিতা সচি মাতা নিমায় যখন ঘুমিয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছে মাঝ রাত্রিতে এদিকে তাকান বিষ্ণুপ্রিয়া যেখানে শুয়েছিল নিমাই যেখানে শুয়েছিল নিমাই যে কাপড়টা পড়েছিল সাদা কাপড়টা সেই কাপড়টা কি করেছে বিষ্ণুপ্রিয়া কিছুটা চাপা দিয়ে শুয়েছিল যদি টানতে গিয়ে বিষ্ণুপ্রিয়া জেগে যায় তাই মাঝখান থেকে টেনে কেটে নিয়ে নিমাই কি করলো সন্ন্যাসের সাজেই বেরিয়ে চলছে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর কেব শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর শয়ন মন্দিরে
ভজন মম দিবে গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর রজনী শেষে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে উঠিল রজনী শেষে উঠিল রজনীর শেষে মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস মনে দীর্ঘয়াস করিবে সন্ন্যাস ভোজা বয়ে সব মনে দীর্ঘয়াস করিব সন্ন্যাস ভোজাই পতব দাসের অধীন হতে হবে দাসের অধীন হতে হবে দাসের অধীন হতে হবে এই বেশে থাকলে চলবে নাহি দাসের অধীন হতে হবে থাকলে চলবে নাহি দাসের অধীন হতে হবে থাকলে চলবে নাহি দাসের অধীন হতে হবে দাসের অধীন হতে হবে বোঝাবো এসব